আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকে চলে এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করবো সেটা বেগুন দিয়ে করবো। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন, ঝটপট হয়ে যাবে। আমি আবার রান্নাটা শুরু করে দিচ্ছি। সব গুছিয়ে নিয়েছি আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। এখানে আমি 5 পিস বেগুন নিয়ে নিয়েছি আর আমি এখানে এরকম সরু সরু বেগুনগুলো নিয়েছি। এবার বেগুনগুলো আমি আগে কেটে নিয়েছি। আমি বেগুনগুলো এইভাবে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নিয়েছি। এবার বেগুনগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মশলাটা আমি রেডি করে নেবো। আমি একটা মিক্সারে বোল নিয়ে নিয়েছি। এবার এতে আমি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ, পোস্ত দিয়ে দিচ্ছি 1 চামচ, এর সাথে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি হালকা জল দিয়ে। মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসছি। এবার আমি গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজবো তাই আমি তেলটা একটু বেশি করে দিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। Okay, what's my guy? No.
লঙ্কার গুঁড়ো। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। বেগুন পোড়া? এটা বেগুন পোড়া না, বেগুন ভাজা। পোড়া লাগছে তো, পোড়া বেগুন ভাজা না। সবাই বানবে যাবে। বেগুনগুলো তুলে নিয়েছি, এবার এই তেলেতে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ চা চামচের, আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ফোড়নটাকে হালকা ভেজে নিচ্ছি। এবার যেই পেস্টটা রেডি করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা এখানে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর হলুদ গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কার গুঁড়ো এক চামচ। এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। এবার মশলার আমি জারটা ধুয়ে আমি যে মশলাটা লেগেছিল এক্সট্রা ওই জলটা দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিয়েছি, এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি একটু হতে দিচ্ছি। এখানে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর এখানে হয়ে এসছে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, আর বেগুনগুলোর গায়ে মশলাগুলোও ধরে গেছে, আর কালারটা খুব সুন্দর কালার চলে এসছে। এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি, এখানে একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার নেক্সট দিন কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।